দেখবেন এই যে আমরা সংসার সংসার করি, দারুণ সংসার, চরিত্র কেমন এই সংসারে আমরা মায়েরা সারা জীবন সংসারটাকে বলি আমার আমার আমার। হ্যাঁ গো, এই সংসার কি আমার? বলুন তো বাবা, সংসার কি আপনাদের? না, এই সংসার তার, আর তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে এসেছি। দেখবেন এই সংসারকে আপনি যতদিনই দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবে, যতদিন টাকা উপার্জন করতে পারবেন, ততদিন সংসারে মূল্য আছে। মায়েরা সংসারে দেখবেন বৌমাদের হাতে হাতে যতদিন রান্না করে দেবেন, যতদিন কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, সংসারে আপনার মূল্য আছে। বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে, সংসারে দিয়ে নানান কাজ যখন বাবারা করে দেয়, তবে কিন্তু সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু মায়েরা, সেই পিতা মাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে। তাহলে যতক্ষণ আপনার দেহে বল আছে, শক্তি আছে, ততদিন সংসারে মূল্য আছে। আজ ভগবান না করুক এই দেহটা অচল হয়ে যাক, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক, দক্ষতা হারিয়ে যাক, সংসার আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। তাহলে এই সংসারকে যতদিন দিতে পারবেন, সংসারে ততদিনই আপনার মূল্য আছে। আজ চাপাল কুষ্ঠ রোগে মোটা মোটা ফসা ফেটে গলে রক্তের ধারা বহে যাচ্ছে, বিস্তারিণী আমায় একটু জল দাও না, আমায় একটু জল দাও, আমি যে জল তৃষ্ণায় যে গলাটা শুকিয়ে গেল, প্রাণটা যে বেরিয়ে গেল, বিস্তারিণী কি হয়েছে? অমন করে চিৎকার করছে, আমি কি কানে শুনতে পাই না? তখন থেকে চিৎকার করে করে কানের মাথা খেয়ে নিল, কি হয়েছে? বিস্তারিণী জল, আমায় একটু জল দাও না বিস্তারিণী, জল খাবে তো এতবার চিৎকার করার কি আছে, জল খাবে, জল দিচ্ছে। বিস্তারিণী রেগে গেছে, দেখুন সংসারে যখন অচল হয়ে যায় সবারই চিৎকার শুনতে হয় বাবা। আর যেই না মা, বিস্তারিণী একটু শো মা, এর তো কুষ্ঠরোগ হয়েছে, আর একে যদি এখন রূপোর গিলাসে জল পান করতে দিই, সেই রূপোর গিলাসটা এখন 7-8 দিন ব্যবহার করতে পারবে না। আমি এক কাজ করি, ওই নারকলের মলয়ে তাকে জল খেতে দিই। আজ কি করলে? বিস্তারিণী এনে ওই নারকেলের মালয়ে এনে জলটা দিয়েছে। ও গো নারকলের মালয়ে জল মাটিতে রাখিল, নারকেলের মালয়ে জল মাটিতে রাখিল, ও গো নারকেলের মালয়ে জল মাটিতে রাখিল, নারকেলের মালয়ে জল মাটিতে রাখিল, মাটি হইতে মালার জল পড়ে গেল, মালয়ে হইতে জল পড়িয়া গেল, দেখুন বাবা মালয়ে জলটা দিয়েছে তাই না, নারকলের মালয়ে হইতে জল মাটিতে গড়িয়ে গেল, তৃষ্ণায় জল পার না করতে পেরে বিস্তারিণী 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 বলতে বলতে অচেতন হয়ে পড়লো চাপা। বিস্তারিণী এসে দেখছে কি, নড়ে না চড়ে না, কোনো কথা বলে না, শ্বাস চলছে না, হয়তো মরে গেছে, ঠিকই হয়েছে, অল্প তেলে একটা চুকে গেছে, ঠিকই হয়েছে, অল্প তেলে একটা চুকে গেছে। এই কালুয়া
ডাকছে কালুয়া রং ও হারিয়া রং তো একই একই মাথা করুন বলুন কি হয়েছে, মরে গেছে, মরে আছে, মরে গেছে, ওই গোয়াল ঘরে মরেছে, মরেছে গোয়াল ঘরে, গরু মরে যাক, আমরা তো গরু মরু আমরা সেগুলো তো ফেলতে পারি না, গরু মরিনি, গরু মরিনি, তাহলে ওই মরেছে একজন, ও কে মরেছে, স্বামী, স্বামী বলতে তো সহধর্মিনী আমার, আহা তাহলে তো বলবে তিনি আমার সমস্ত দায়িত্ব নিয়েছে, ওই একজন আমাদের ঘরে যে কাজ করে না সে মারা গেছে, ও কাজের লোক, আরে না কাজের লোক নয়, ও বুঝবি না যা যা তা, ও বা মা ঠাকুরুন গোয়ালটাকে পরিষ্কার মরাটাকে পোড়াতেও ব্যাস ব্যাস আমরা করুন, কালুয়া ও হারিয়া দুজনে করে কাঁধে করে নিয়ে গেছে বাবা চাপালের দেহটাকে, চাপালের দেহটাকে নিয়ে গঙ্গার ধারে, গঙ্গার ধারে রেখে বাবা ওগো চাপালের তরে চিতা সাজাতে লাগিল, 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 মৃদু মৃদু বাতাস পে জাগিয়াই উঠিল, মৃদু মৃদু বাতাস পে জাগিয়াই উঠিল, আরে মৃদু মৃদু বাতাস পে জাগিয়াই উঠিল, মৃদু মৃদু বাতাস পে জাগিয়াই উঠিল, আমি মরি নাই 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 শোনো কালুয়া ভাই মরি নাই মরি না, শোনো কালুয়া ভাই মরি নাই মরি না, আরে ও কালুয়া কালুয়া আমি মরি নাই মরি, এই হরিয়া দেখ ভূতে আমার কথা বলছে, এই হরিয়া দেখ 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 ভূতে কথা বলছে, ভয়ে তারা আমি মরি নাই মরি নাই, ওরে ওরে ভাই কালুয়া মরি নাই, বলছে ভূতে তো মরে গেলে এমন কথা বলবে না, বলছে শোনো কে তুমি, এই কালুয়া আমায় চিনতে পারছিস না, ও মা এ যে আমাদের সে তান্ত্রিক চাপাল ঠাকুর, একে চাপাল ঠাকুর, তোরা মা কেমন করে এনেছিস কেন ঠাকুর, ও আপনার স্ত্রী, ও আমাদের মা ঠাকুর সেজে বলল আমাদের ঘরে একটা চাকর মরে গেছে ফেলে আসতে হবে, এ কি বলছিস কালুয়া, আমার বিস্তারিণী আমার চাকর বলেছি, কালুয়া তোরা সত্যি আমায় ভালোবাসিস, ও কালুয়া বল না তোরা সত্যি আমায় ভালোবাসিস, যদি তোরা ভালোবাসিস আমি আর বাড়ি ফিরে যাব না, হে যে বাড়িতে আমাকে চাকর বলে ঘর থেকে ফেলে দেয় সে বাড়িতে আমি আর ফিরে যাব না, ও কালুয়া এই গঙ্গার তীরে আমার জন্য একটা কুটির করে দে না ভাই, আজ কালুয়া ও হরিয়া মিলে দুজনে মিলে ওই গঙ্গার ধারে একটি কুটির তৈরি করে দিলেন বাবা, চাপাল কুষ্ঠ রোগের যন্ত্রণা সইতে পারছে না, অসহ্য যন্ত্রণা যখন সইতে পারছেন না এমন সময় মহাপ্রভু আমার সন্ন্যাস নিয়ে দুটি বাহু তুলে সেই পথ দিয়ে বাবা বদন ভরে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, তোরা প্রেম নেবিয়া বদনে ভরে বল রে হরিনাম, তোরা প্রেম নেবিয়া বদন ভরে বল রে বিয়াই বদন ভরে বললে হরি না, বদন ভরে বললে হরি না, নিতাই
বলিয়া বলরে আমার কুল ভাঙিয়া ঢেওয়াশিয়া লাগলো গোড়ার বাদনে ভরে বললে হরি মহাপ্রভু যখন হরি নাম করতে করতে চলে যাচ্ছে বাবা চাপালে গিয়ে ছুটে বলছে প্রভু হে প্রভু 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 কৃপা করো প্রভু কৃপা করো আমি যে তোমার দূর সম্পর্কের মামা হই দূর হয়ে যাও দূর হয়ে যাও তুমি বৈষ্ণব অপরাধ করেছো এখন আমার সঙ্গে অভিনয় করছো দূর হয়ে যাও হে যেই না মা হে বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই ক্ষমা যদি চাইতে হয় আমার কাছে নয় ক্ষমা যদি চাইতে হয় যাকে তুমি দুঃখ দিয়েছ যাকে তুমি কষ্ট দিয়েছ সেই শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চাও না না আমি ওই শিবাসের কাছে ক্ষমা চাইতে পারবো না তখনও চাপালের কোনো অনুশোচনা হয়নি বাবা কুষ্ঠ রোগের যন্ত্রণা গৌর সুন্দর যখন ছেড়ে চলে গেল চাপাল আর এই যন্ত্রণা সইতে পারছে না এই যেই না সইতে না পেরে চাপাল আমার কি করলে দূর থেকে দেখছে বন্যা আর পাচ্ছি না এই সহ্য করতে যন্ত্রণা আর পাচ্ছি না এই জ্বালা সইতে এই যখন আমার মহাপ্রভু চরণেই কৃপা হলো না এই প্রাণ আর রাখবো না ছুটে গিয়ে যেই নামার গঙ্গায় ঝাঁপ দিতে যাবে চাপালকে দেখে গঙ্গা দূরে সরে গেল বৈষ্ণবের ক্ষমা নাই ক্ষমা নাই যেই না বলছে বৈষ্ণবের কোনো ক্ষমা নাই ক্ষমা নাই যেই না বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই বলে গঙ্গা যখন দূরে সরে গেল এবার চাপালে অনুশোচনা হলো আমার আমি ভুল করেছি আমি বহু বড় ভুল করেছি আমি যে বড় ভুল করেছি এবার উপায় কি হবে কোথায় যাব সবার সহযোগিতায় চাপালকে করলেন একটি নৌকা ছোট্ট করে নৌকা করে বাবা ওই সুরধ্বনি গঙ্গা বলে উঠল চাপা পাপ যদি ক্ষয় করতে হয় তাহলে তুমি চলে যাও কাশী ধামে
সবার সহযোগিতায় একটি তরি নির্মাণ করে তরি বাইতে বাইতে চাপাল চলেছে কাশীধামে। কাশীধামে যেই নাই আমার চাপাল চলিল, ক্ষুদ্র হয়ে ভোলানাথ তখন সন্মুখে দাঁড়ালো, সন্মুখে আমার কাশীধামে তুমি প্রবেশ করবে না, চলে যাও। ভোলানাথ যেই না ক্ষুদ্র রেগে রাগে ক্রোধে, ভোলানাথ যেই না বলছেন চলে যাও, বৈষ্ণবের অপরাধের কোনো ক্ষমা নেই, চলে যাও, এমন পাপী আমার কাশীধামে প্রবেশ করতে পারবে না। আজ যেই না করজরে ভোলানাথ যেই না আশীর্বাদ করে বাবা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, করজরে চাপাল আমার বলছে হে ভোলানাথ তুমি তো দেবের দেব মহাদেব, আজ দেখি তুমি আমার ডাকে কেমন করে সাড়া না দিয়ে থাকো। আজ চাপাল করজরে শিব মন্ত্র নাম গাইতে লাগলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবের আরেক নাম আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় বাবা। কোনো ভক্ত যদি সামান্য দুটি বেলপাতা দিয়ে আমার ভোলানাথের পূজা করতে পারে, ভোলানাথ অল্পতেই ভক্তের সেবায় সন্তুষ্ট হয় বাবা। সেই আশুতোষ বলেন বেশ, তুমি গিয়ে আগে যা, যে বৈষ্ণবের চরণে তুমি অপরাধ করেছ সেই বৈষ্ণব চরণ আগে ধরো, তবেই তোমার ক্ষমার প্রাপ্তি হবে। আজ আমার বাস যখন বাবা আঝরে নয়নে চলে কাঁদছে, দেখুন অমায়েরা বৈষ্ণব চরণের অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। শাস্ত্রে প্রমাণ আছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে